एक तो ट्राई करबे যতই অমিল থাক চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট আজকে আমি রংবাজ আমি সম্মান দেই সম্মান নেই ভালোবাসা দেই ভালোবাসা নেই আমি আসমানের রাজা কিন্তু জমিনে যখন আসি তখন জমিনটারও আসমানের মতো পরিষ্কার দেখতে চাই বহুবার বলছি কিন্তু তোকে কানে শিশা দিয়ে ঢালাই মারা আজকে ঢালাই কাটে দিন ভাই ভাই আজকে আমি না ভাই আজকে জিনিস ওর কাছে ভাই আজকে আমি না ভাই ছয়জন লেবার আছে না ওরা সবকিছু গুছিয়ে দিবে তুই দাঁড়া এখানে দাঁড়া বাতাস এইদিকে তুই এদিকে যা 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 হইছে না আরো দূরে যা আরে কত দূর যাইতে বলছি যা এখানেই থাক আরো দূরে যা আরে কত আরো দূরে যা আই ছোট এদিকে আয় তো কি হইছে তাড়াতাড়ি আয় আবার কি হইলো আরে জলদি আয় এটা ধর এটা ধর এটা দেখ তুমি কি এসবের জন্য আমাকে নিয়ে এসেছো সাথে আসমানের রাজা মানে ছোটু মার্কার নিয়ে আসা মার্কার নিয়ে যা পারবো না যা তোমার পা নাই তুমি যাও পারবো না সরি আচ্ছা নাও নাও এটা
ভাই ও যাইতাছে আপনার খাওনে লাগাইতাছে বাহ বাহ বাহারি গুড্ডি ডিজাইন মিজন করে দি দাঁড়া কি দেখলাম কি ভাই কই দেবে আমি তো দেখি আসমানের রানী মানে কি ভাই মানে তো আমি জানি না রে টুইস্ট আছে তোরে আমি খাইছি এই দেখ তো আসমানের রাজা কি করতেছে আসমানের রাজা তো পারতেছে না আপু হবে নাকি টক্কর হবে না আবার কে জানা যায় হ্যাঁ আসমানের রানী এই আসমানের রানী হ্যাঁ কি কইতাছে জানোস কি কইতাছ ভাই আরে ও প্রাণের রাজা তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাই না কিছু আর আরে ও প্রাণের রাজা এবার দেখাবো আমি আসমানের রানীকে হ্যাঁ ভাই ভাই এই কাইটা গেল সমস্যা আছে সবাই সাবধানে কাম নাই কাজ নাই সারা দিন রাত পাড়ার মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াস হ্যাঁ আর দিনের দুপুর পর্যন্ত তুই ঘুমাস এই ওঠ আরে আরে ওঠ কইতাছি ও আম্মা তুমি কি আবার আম্মা না শত্রু তুমি সবচাইতে শান্তি রইতেছে ঘুম আর সেই দিলা তুমি শান্তি নষ্ট কইরা এই শান্তিতে জীবন চলবো না ঐ তুই বড় হস নাই তোর ভবিষ্যৎ নাই কাম কাজের ধান্দা নাই খালি মহল্লার মাপ দিলেই চলবো এরকম কি কইলা আমার বাপে কি আমার কি পকেটে পুরা তালা হাতে ধরে দিয়েছে আমাকে যে কয়টা বাড়ি আছে বারা উঠাইলে আমি কেন তোমার যদি এক দুজন নাতি নাতি হয় না ওরাও খাইয়ে দিতে পারবে আমি জানতাম তুই এই কথাটাই কইবি আজ মাসের দুই তারিখ ভাড়াটিয়াগো কাছ থেকে টাকা কালেকশন না করলে ওই ফুটা থাল লইয়া সদরঘাট যাইয়া বন লাগবো আর ভাড়াটিয়াগো একটু চাপের মধ্যেই রাহন লাগে আমি নাস্তা রেডি করতেছি তুই আইয়া খাইবি খাইয়া ওই মহল্লা মাপ দিতে যাইয়া আমারে উদ্ধার কর আম্মা কি আমি তো আসলে জমিদার মাপের রাস্তা আর আমি মহল্লা
এখন কিন্তু আমি তোর গাল মাইপা দিমু। পাঁচ মিনিট সময় দিলাম, বুঝছ? জমিদারের ঘরের জমিদার। আঙ্কেল কয়েকটা চকলেট নিব। No ice cream, only chocolate. Appu, please, one bite. প্রত্যেক সময় বলিস এক বাই, তারপর নিজে সব গুলা খেয়ে আমাকে এক বাই খেতে দিস। এই হসপিটালের বেডের খবর কি রে? শুধু তো চকলেট চো। জামলা নাই। কথা হইছে? আমি আজকে ঘন্টা খানেক একবার কথা বলছি। ওরা বলছে না, আমি একবার যাব না। আর ওই সালা মডেলের খবর কি? ভাই সব ঠিক আছে ভাই। সব ঠিক আছে। ঘোরার আন্ডা ঠিক আছে, কিচ্ছু ঠিক নাই। টাইম মতো তো কোনো জিনিসপাতি কিছুই পাই না। সব ঠিক আছে। ওই সাথে একটা গিয়ে সিগারেট ধরালো। ওখান থেকে কয়েকটা দিয়ে দাও। এক্সকিউজ মি, আপনি পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছেন কেন? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? আপনি একটা পাবলিক প্লেসে সিগারেট খাবেন কেন? আপনি দেখছেন এখানে ছোট্ট একটা বাচ্চা আছে, আপনি কোন সেন্সে এখানে সিগারেট খাচ্ছেন? আরে আমার টাকা, আমি সিগারেট খাচ্ছি, আপনার সমস্যা কি? আপনার টাকা হলে তো আপনি যা খুশি তা করতে পারেন না। ভালো লাগছে তো? একটা সিগারেট দে। এই প্যাকেট। আমি লিমিটেড থেকে আসছি, আপনার সত্তর। জি বলুন। এটা আপনার জন্য। এটা কি? এটা হচ্ছে এই মহল্লার যত বাসা আছে সব বাসার ওয়াইফাই পাসওয়ার্ড। মানে কি? মানে আমি বুঝে কইতেছি। তার আগে একটা কথা। জি ভাই। লাইন যদি একটা ঝামেলা করছে আশ্রা মারা হলাম। কথার মাথা থেকে জানো। এটা নিয়ে ভাই আমি একদম টেনশনে নিয়ে না। সব ঠিক হয়ে যাবে। একদম ঝকঝকে আনার মতো থাকে। এইখানে এই মহল্লার যতগুলো বাসা আছে না, প্রত্যেকটার ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে। তুমি যেখানে যাইবা ওইখানে ইন্টারনেট 24/7 সার্ভিস, তোমার কোনো টেনশন নাই। ইন্টারনেট ছাড়া কি জীবন চলে নাকি? না মানে বুঝলাম না। মানে বুঝার কি আছে? আচ্ছা তোমরা এলাকায় নতুন আসছো না, তো স্থানীয় হয়ে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? দায়িত্ব বোধের জায়গা থেকে করলাম, আর কিছু না। না ধরো রাখো। আর এই যে চকলেট, এটা তোমার ছোটো ভাই দেখো, খাবো না, মজা করবো না। ওই ওই সময় আর কি রেজাল্টের চকলেটটা খেতে পারিনি, ঠিক আছে? আর ছোটো রে কইবা দাঁত খুব গুরুত্বপূর্ণ, বেশি চকলেট খেতে দিও না, চকলেট খেলে দাঁত ব্রাশ করতে বললো, তাহলে পোকা ধরবো। আসি ভাই, আসমানের রানী কিন্তু আইতেছে। আইতে দে, আইতে দে, রাজার কাছে রানী তো আইব। চা আসমানের রানী, চা আসমানের রাজারে একটা ছোবল দিয়া চা।
আম্মু হবে নাকি বকেটটা আরে ওয়েট কর তুই খালি দেখ আসমানের রাজা রে আজকে একদম আসমানে উড়াবে আসমানের রাজা বাস খাও বাই বাই ভাই রানী তো রাজারে জড়াই ধরতাছে আর বেটা রানী তো রাজারে জড়াই ধরবো হ্যাঁ ওতে রে এই রাজারে তো জড়া জড়িতে মাখামাখি হ্যাঁ বুড়ি তো পড়ছে যতই অমিল থাক চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট আসমানের রাজা রে একদম আসমানে উড়া দিছে আপু আর তো কোনো ঘুড়ি নাই এখন কানে কাটবা পুরা আসমানে এখন আমার ভালো ও এই কার এত বড় সাহস হ্যাঁ আমাদের আসমানের রাজারে কাটতে দেয় কার রানী আসমানের রানী ওত্তেরি তাহলে তো ঠিকই আছে রানী তো রাজারে ঠিকই খুঁজে বাইর করছে আলহামদুলিল্লাহ দেখেন উল্টা পাল্টা বকবেন না আমি আমি জানতাম না আসমানের রাজা আপনার বুঝছেন সব কিছু কেন সব জানতে হবে রানী কেন হাওয়ার খেলায় কি বুঝলেন নিপার সাথে পারবেন না সে আসমানেরই রানী এই ছোট চল ভাই তাহলে কি করি কিচ্ছু না অবজা হ্যাঁ চল দীঘা রাখলাম চল তোর যে কি করবো মানে না বুঝতে না তুই কি মানুষ হবি না কোনোদিন তোর কি জানে মারা ফলে দেখবো দেখ ওর চেহারা দেখ দেখে কেউ কইবো যে মায়াকে ডিস্টার্ব করে কইবো কেউ আবার তো হরিশ্রামা যোগীশ্রামা দেখ এই যে আরেকজন এসে পড়ছে দাও তুমিও দাও কি হচ্ছে এসব লজ্জাজনক শাস্তি অগোয়ার ওই শারীরিক শাস্তিতে পোষাইতেছে না এই জন্য প্রকাশ্যে অপমানজনক মানসিক শাস্তির ব্যবস্থা করছি শাস্তি দেওয়ার আপনি কে কি কয় ভাই এরও তো আমাদের ভাই উনি হচ্ছে এলাকার বিচারক উনি যা বলে সেটাই হয় হান্ড্রেড পার্সেন্ট আপনি কি প্রশাসন ওরে খোদা দত
আমি এই মহল্লার একজন সচেতন নাগরিক উদয়। উদয় ভাই আমার নাম। উদয় ভাই, এরকম করলে উদয় অস্ত যেতে বেশি দিন সময় লাগবে না। নামের পিছনে ভাই লাগিয়ে এসব রংবাজি ভাইগিরি এখানে চলবে না। তুমি কি জানো এটা কি করছে? আপনার নিজের শিক্ষা আছে, আপনি যে ওনাদেরকে শিক্ষা দিবেন? আপনারা যান। কি করলো তুমি? যেটা উচিত সেটাই করেছি। নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছু দেখলে আমি সত্যি সত্যি আপনাকে পুলিশে দিব। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। তেজ আছে আমার রানীর, তেজ থাকবো না তাকে হয়। আরে এটা তো আমগো মহল্লা। আমগো মানে এই যে আশেপাশে যত বাড়িঘর দেখতেছো সব আমরাই। ওই হয় আমার চাচা নাইলে, মামা নাইলে, খালা নাইলে, ফুপুর, এই যে যেমন তোমাকে বাড়িটা, আমার বাপের বন্ধু কাশিম চাচার বাড়ি। সাদে আসা আমার জন্য কোনো ঘটনা না, অন্য কোনো কথা থাকলে বলো। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? ওরে খোদা, ওনা তো বুঝে শুনে কথা কোনো পাবলিকই না। আমি যা কই মন থেকে কই, সোজাসুধি কই। আচ্ছা, যে জন্য আসছিলাম, এই যে এই গোলাপ দেখো, গোলাপটা কিন্তু অন্যরকম না, একটু ডিফারেন্ট আমার মতো। তোমার জন্য নিয়ে আসছি, নাও ধরো। আপনি গোলাপ এনেছেন আমার জন্য? শুধু তোমার জন্য না, ওই সকেটের জন্য আনছি। সকেট কে? আরে ওই যে ছোটু, তোর ছোট ভাই, এটা তোমার একটা সকেটের, এই ছোটটা ওরে দিও। আরে ধরো, ভালোবেসে আনছি, ধরো। কি ভালোবেসে এনেছেন? হ্যাঁ ভালোবেসা। আরে ভালোবাসা তো দোষের কিছু না, ভালোবাসা প্রেম তো না। আরে ভালো তো মানুষ সবাই সবাইরে বাঁচতে পারে না, ভালোবাসা হইতেছে সার্বজনীন। কিন্তু প্রেম, প্রেম হইতে দুইটা মানুষের মনের মিল লাগে, বোঝাপড়া লাগে, কাছাকাছি আসতে হয়। আরে আমি তোমারে কি বুঝাইতেছি, এটা আমি বুঝি, তুমি বুঝো না। যাও ধরো। আরে ধরো।
নতুন জায়গা কেমন লাগছে রে? ভালোই ভালোই ভালো লাগছে না, খুব ভালো লাগছে না। থাকতে থাকতে দেখবি ভালো লেগে যাবে। থাকতে থাকতে তো অন্য জায়গায় চলে যাব। কি করবি বল? সরকারি চাকরি করি, ট্রান্সফারেবল জব, সরকার যেখানে পাঠাবে সেখানেই তো যেতে হবে। আমি জানি না তোমাকে সরকারি চাকরি কেন করতে হয় মা। কি রে, কি হচ্ছে, মুড অফ কেন? মা আমার একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা কিসের? ছোট্টু এটা নিয়ে ওই ঘরে যায়। কি হচ্ছে আমাকে খুলে বল। মা একটা ছেলে আছে, খুব ডিস্টার্ব করছে, রাস্তাঘাটে মারামারি করে, উদ্ভট আচরণ করে, আজকে তো ছাদ পর্যন্ত চলে এসেছিল। বলিস কি? আমি বুঝতে পারছি না আমি কিভাবে ট্যাকল করব জিনিসটা। এত কিছু হয়ে গেছে তো তুই আমাকে বলিস নি কেন? ছেলেটার নাম কি? উদয়। আমি দেখছি। হ্যালো, জি, উদয় কি আপনার ছেলে? আচ্ছা, সে কি বাসায় আছে? আচ্ছা, তার একটু ডাকেন, ওরে ডাকেন, ওর সাথে বলি। উদয়, তোমার নাম কি উদয়? হ্যাঁ, চলো থানায় চলো। মানে থানায় যাবো কেন? আর রাখো না, দাঁড়াও, কি স্যার কেন? থানায় যাবে, ওর বিরুদ্ধে অভিযোগ আছে। আর আপনি কইবেন তো আমারে আমি কি করছি, আমি থানায় যাবো কেন? কি অভিযোগ? মেরুন ম্যাম আপনার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করছে। কে? মেরুন ম্যাডাম। মে, উনি কে? আরে কিছু হইব না, আমি আমি আইতেছি, দাঁড়াও, তুমি আমি আইতেছি তো, আমি আসতেছি, আমি আসতেছি তো। ফিরে আসবে না তো? গুন্ডা আবার ভাই হয় কি করে? গুন্ডা কারো ভাই না, আর ফিরে তো আসবেই, তবে একদম সুইয়ের মতো সোজা। সুই সোজা হইলে তো কি হইছে, ওটা কিন্তু খোঁচা দেয়। তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হবে না, তুই ঘুরি উড়া। না, তুমি উড়াও। আচ্ছা।
আপনারা কারা? আমাদের পরিচয় নাই ম্যাডাম, আমরা রাস্তায় থাকি। তো এখানে কেন এসেছেন? আজকে খাওয়ানো নাই। ও, বাসায় যা খাবার আছে তা দিয়ে তো মনে হয় হবে না। না, আমরা খাওয়ানোর জন্য আইনি। তাহলে যেই মানুষটা হোটেলের বাচ্চা যাওয়া খাওন টোকাই টাকাই এনে আমাগো খাওয়ায়, সেই মানুষটা আজকে থানায়। ও সাগর, আর মোটরে ফোন দে, হাসপাতালে যাই দেখো। আল্লাহ হাফেজ। এই মোটা গেছে না হাসপাতাল, খাবারলা পৌঁছেছে না? ফোন দিছিল? হ্যাঁ ফোন দিছে, ফোন দিছিল। আর ইয়ে রবিন কই? রবিন গেছে বিশ্বামর রোডে। হ্যাঁ, তো আপনি বলা পরে পাঠাই। রিকশা স্ট্যান্ড বাস স্ট্যান্ড সবখানে চলে গেছে। ঠিক আছে, আর খাওয়া বাচ্চা কটা রে? খাবার আছে, আরো অনেক কিছু আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে। তাহলে ওই পিচিগুলো কই? পিচিগুলো দেই না কেন? আছে ভাই, বলে দে। তাহলে ওই যে ব্যান্টান দেই, চলে চাচা। আমি গেলাম, তাহলে দোয়া রেখেন চাচি, আসি। আল্লাহ হাফেজ, দোয়া রেখেন। মানে উদয় বাবা কি অপরাধ করছে জানি না। হয় উনি থাকতে আমাকে খাওয়ানোর কষ্ট হয় নেই। জি না খায় থাকুন, আর অভ্যাস আমাকে আছে। আমরা খাওয়ানোর লেগে নাহি নেই। আমরা রাস্তায় মানুষের পায়ের নিচে থাকি, মানুষ চিনতে আমাকে ভুল হয় না। আমা উদয় বাবা এমন কোনো অপরাধ করে নাই যে যার জন্য আজকে তার থানায় থাকতে। আপনাদের খাইয়েছে বলে কি ওনার সব দোষ মাফ হয়ে যাবে? উনি যখন ইচ্ছা তখন রাস্তাঘাটে কাউকে মারতে পারে, যখন তখন কারো ছাদে উঠে যেতে পারে। শামিম, রতন আর বিকাশ সারা উদয় বাবাজি এই মহল্লার আর কারে মারছে কোন দেহি আম্মা? হ্যাঁ, ওটি তো মানুষ না আম্মা, ওটি মানুষ না। ওটি মহল্লার মধ্যে নেশা বিক্রি করে, যা খুশি তাই করে। উদয় বাবাজি এই মহল্লাটারে নেশা মুক্ত করতে চায়, সেই জন্য এটির দৈর্য নেপিড়াইছে, তাইটাকে অন্যায় করছে আম্মা। আমরা গরিব দুঃখী মানুষ, আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের ন্যায় অন্যায় বিচার বিবেচনা তো আছে। তো একটা কথা কইতে পারি আম্মা, একটা কথা কইতে পারি, উদয় বাবাজি অনেক ভালো মানুষ আছিল, অনেক ভালো মানুষ আছিল, তাই অনেক ভালো মানুষ আছে। নিপা, আমার তো মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। দেখ না, সবার ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম না। তুই যেটাকে ভাবছিস উত্তক্ত করছে হয়তো ওটাই ওর ভালোবাসার প্রকাশ। দেখি কি করা যায়।
চলে